আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, ঘরে আছেন এবং নিরাপদে আছেন। কেমন হতো যদি এইরকম একটি ইন্ট্রো ভিডিও আপনি আপনার সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারের জন্য ক্রিয়েট করে নিতে পারেন, এবং সেটা যদি হয় আপনার নির্দিষ্ট কোনো ছবি অথবা ভিডিও দিয়ে, এবং বিষয়টি আরও ইন্টারেস্টিং হয়ে যাবে যদি এই ইন্ট্রো ভিডিওটি আপনার হয়ে একটি অ্যাপ সম্পূর্ণভাবে ক্রিয়েট করে দেয়। তো আজকের ভিডিওতে আমরা তাই দেখব যে কীভাবে এইরকম একটি ইন্ট্রো ভিডিও আপনার সোশ্যাল মিডিয়ার জন্য আপনি বানিয়ে নিতে পারেন। তো অধিক কথা বলবো না, অধিক কথা বলার সার্থকতা নাই, মতি মিয়া অধিক কথা পছন্দ করে না। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ক্যামেরার পেছনে মেহেদিকে নিয়ে সঙ্গে আছি আমি হিমান, আর আপনারা দেখছেন টেকনোলজি অ্যাডেপ্ট। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই ইন্ট্রো ভিডিওটি তৈরি করার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে কুইক। আপনারা সকলে এই অ্যাপটি প্লে স্টোরে খুঁজে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে লিংক প্রোভাইড করা থাকবে। তো সেখান থেকে আপনারা কুইক অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, এরপর কুইক অ্যাপটিকে প্রবেশ করবেন, এরপর ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করুন। এবার আপনার স্টোরেজ অ্যাক্সেস চাইবে, এই স্টোরেজ অ্যাক্সেসে আপনাকে অ্যালাউ দিতে হবে। এখান থেকে আমি কিছু ভিডিও এবং কিছু ছবি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আপনাদের একটি টাইটেল দিতে হবে। আপনারা খেয়াল রাখবেন টাইটেলটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার টাইটেলটি ভিডিওতে শো করবে। আমার ক্ষেত্রে আমি টাইটেল দিয়ে দিচ্ছি টেকনোলজি অ্যাডেপ্ট, আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। দেখুন একটি ইন্ট্রো ভিডিও অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে সাউন্ড আছে, আমি সাউন্ডটাকে একটু মিউট করে দিয়েছি, অডিও কোয়ালিটি নষ্ট হবে দেখে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ইন্ট্রো ভিডিও তৈরি হয়ে গিয়েছে। আপনারা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকশন বক্স, লেপস, বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে চেঞ্জ করে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট আপনার ভিডিওতে দিতে পারবেন। দেখুন অ্যাকশনে একরকম ইফেক্ট রয়েছে, সাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন অ্যাকশনে কিন্তু আমার ছবিটার ফোকাসিংটা কিন্তু ঠিকমতো হয়নি, সেক্ষেত্রে আমি অ্যাকশনটা চেঞ্জ করে বক্সটা ক্লিক করব। দেখুন বক্সটে একরকম ইফেক্ট রয়েছে, লেপস। এখান থেকে আমি স্লাইস সিলেক্ট করতে পারি। দেখুন অনেক সুন্দর কিন্তু একটি ইন্ট্রো ভিডিও তৈরি হয়ে গেছে। আপনারা প্রথমে যে ইন্ট্রো ভিডিওটি দেখেছেন সেটি মূলত এই স্লাইস দিয়েই তৈরি করা। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইফেক্ট দিতে পারেন। এখানে টাইপ রয়েছে, ড্যাশিং রয়েছে, টিন্ট রয়েছে, মিঙ্গল রয়েছে, টেন্ডার রয়েছে। আপনার মনের মতো যে কোনো একটি ইফেক্ট দিয়ে আপনি আপনার ইন্ট্রো ভিডিওটিকে এক্সপোর্ট করতে পারেন। একটা জিনিস খেয়াল করুন, ইন্ট্রো ভিডিওর শেষে কিন্তু এখানে কুইক স্টোরি এবং গোপ্রোর একটি ব্যান্ডিং রয়েছে। আপনাদের যদি এই অপশনটি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এই যে নিচে অ্যাডজাস্ট অপশনে এসে একটু ডানে স্ক্রল করে আউট্রো অন রয়েছে এখানে ক্লিক করলে আপনার আউট্রোটা অফ হয়ে যাবে। এবার আপনি দেখতে পারবেন আপনার লাস্টে সে আউট্রো ভিডিওটা আর নেই। আপনারা চাইলে ইন্ট্রো ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটা চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে এই যে মিউজিক অপশনে এসে এখান থেকে মিউজিক চেঞ্জ করতে পারেন। দেখুন বিভিন্ন রকমের মিউজিক রয়েছে। তো
আপনাদের যদি এখানকার মিউজিকগুলো ভালো না লাগে সেক্ষেত্রে এই রাইট অ্যারোতে ক্লিক করে মিউজিক লাইব্রেরিতে ক্লিক করুন। এখান থেকে দেখতে পারবেন আপনি অনেকগুলো মিউজিক রয়েছে এই অ্যাপসেরই বাই ডিফল্ট মিউজিক, এগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনাদের যদি তাও ভালো না লাগে সেক্ষেত্রে মাই মিউজিকে আপনাদের নিজেদের মিউজিক ব্যবহার করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এখান থেকে মিউজিক সিলেক্ট করছি না, আমি এখান থেকে নাইটটা সিলেক্ট করছি। তো এবার আসা যাক ফন্ট স্টাইলে। এই ফন্টে ক্লিক করে আপনি আপনার ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। দেখুন আমার ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, খেয়াল করুন। দেখতে পাচ্ছেন আমরা দেখব আপনার ভিডিওটি কত বড় হবে। আমার ক্ষেত্রে দেখুন ভিডিওটি 24 সেকেন্ড রয়েছে, আপনার ক্ষেত্রে আপনি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এজন্য এখান থেকে অ্যাডজাস্ট থেকে ডিউরেশনে ক্লিক করুন। এবার এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই যে এখানে একটি স্ক্রলিং বার রয়েছে, আপনি সর্বনিম্ন 10 সেকেন্ড এবং সর্বোচ্চ 33 সেকেন্ড পর্যন্ত রাখতে পারবেন। এটা বিভিন্ন ভিডিওর উপরে নির্ভর করে, আমার ক্ষেত্রে সর্বোচ্চ 33 সেকেন্ড দেখাচ্ছে, সো আমি 24 সেকেন্ডই রাখবো। এবার আসা যাক এক্সপোর্ট কীভাবে করব। এক্সপোর্ট করার জন্য এই নিচের এই এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করুন। এবার সেভ উইদাউট শেয়ারিংয়ে ক্লিক করুন। আপনার ভিডিওটি ডান। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজ আমি যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন টেকনোলজি অ্যাডাপ্টের পর্দায়।